সম্মানিত বাংলাদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার কথাগুলো বিশ্বের যেখান থেকে শুনতেছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাইরোডের বিষয়ে আরও দু চারটি কথা বলবো এবং বাইরোডে কেন আসবেন আর কেন আসবেন না এসব বিষয়ে আমি দীর্ঘ 8 মাস থেকে অনেকগুলো ভিডিওর ভিতরে আমি বকবকানি দিয়েছি, কিন্তু অনেকের গায়ে লাগছে, আবার অনেকে ওইটাকে সমর্থনও করেছে, আবার অনেকেই বলছে যে এরকম কড়াকড়ি হলে, এরকম যদি মৃত্যু হতো তাহলে হাজার হাজার মানুষ কীভাবে ইউরোপে ফাঁড়ি জমাতো, এবং অনেকেই যে সাকসেস হয়েছে। ঠিক আছে, তো আল্লাহা কখন কার হায়াত মত রাখছে সেটা আমি আর আপনি কেউ বলতে পারবো না, এবং কিছু কিছু ক্ষেত্রে আছে যে আমরা হাতে ধরে মতকে মানে মৃত্যুকে টেনে নিই, আর যেমন মৃত্যুকে টেনে নিই এরকম আমি কিছু বাস্তবতা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা এক ছোট ভাই ভিডিও করে এটা পাঠিয়েছেন, তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন, তার আগে আমার কথাগুলো শুনে নিন। সো এখন আমি অনেকগুলো ভিডিওর ভিতরে বলেছি যে আপনারা বাইরে আসবেন না, এটা 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 এই সমস্যাগুলো অনেক ম্যাক্সিমাম আমি দেখেছি। সিলেটের কিছু মানুষ আমাকে ওইটার জন্য বকাসকা দিয়েছেন, ওইটার জন্য মন্ত কথা বলেছেন, যার প্রমাণ আমি গত 2 দিন আগে ভিডিওর ভিতরে তার আইডি সহ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা প্রত্যেকটা, এটা আসলে সিলেটের জন্য হয়তো অন্য কেউ শুনলে, অন্য কোনো সিলেটের লোকে শুনলে বলবে যে শুধু সিলেটের লোকে করে আর কেউ করে না, তোমাকে এটা বলে না সেটা বলে না, হয়তো এর গায়ে লাগতে পারে। তবে ভাই আপনাদের গায়ে লাগার জন্য বলতেছি না, হাতের আঙ্গুল সবগুলো সমান না, আমার ডিস্ট্রিক্টের মানুষ সবগুলো ভালো না, মন্দগুলো আছে। আমি কি জানি কি আমার ডিস্ট্রিক্টেরগুলো আমাকে গালি দিচ্ছে না ঢাকার মানুষে গালি দিচ্ছে? ঠিক আছে, তবে হয়তো ওর যেভাবে গালি দিয়েছে তার কথাই বোঝা গেছে, তার লেখাতে বোঝা গেছে যে সে সিলেটের। যাই হোক, ওটা মেন বিষয় না, মেন বিষয় হলো আমরা সবাই বাংলাদেশি। এখন বাংলাদেশের মানুষদের উপকারের স্বার্থে, মানুষদের হেলথের স্বার্থে আমার কথাগুলো বলা, তার মানে এই নয় যে আমি তাদের কোনো বিজনেসে ক্ষতি করতেছি, তাদের কোনো কিছু করতেছি। আমার কথা হচ্ছে আপনারা দালালি করেন, ফালালি করেন, যেখান থেকে যেটা করেন আপনাদের কাজটা থাকবে, লাইনটা থাকবে 2 নম্বর, কাজটা যেন 1 নম্বর হয়, যাতে করে কোনো মানুষ কষ্ট না পায়, কোনো মানুষকে টর্চারিং করে যাতে করে তাদের থেকে টাকা আদায় না করা হয়, এবং তাদেরকে উপজ্য ফুরি টর্চারিং সেলে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়, এগুলার ভিডিও চিত্র আমি ইনশাআল্লাহ কালেক্টে আছি, কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। তবে এখন যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা হচ্ছে, আমি বলেছিলাম ইরানের বর্ডারে, ইরান এত বড় দেশ, কোনো জায়গায় শুকনা, কোনো জায়গায় ভিজা, বৃষ্টির পানি অথবা ঝর্নার পানি অথবা পাহাড়ের পানি যেটাই হোক, কোনো জায়গায় আবার বরফ পড়তেছে। ঠিক আছে, আবার ইরান পার হলো, আবার অন্য কোনো দেশে কোনো জায়গা দিয়ে শুকনা, কোনো জায়গা দিয়ে পানি, কোনো জায়গা দিয়ে অনেক কিছু আছে, এগুলো আসলে এখানে বলে শেষ করতে পারবো না। তো বর্তমানে ঠান্ডার সময় সারা পৃথিবীতে মোটামুটি কম বেশ ঠান্ডা পড়তেছে, হয়তো 2-1টা দেশে ঠান্ডা পড়তেছে না, যাই হোক, তারপরে ইউরোপের যে গোটা ইউরোপের ভিতরে যে ইউরোজোনভুক্ত দেশ সেগুলোর ভিতরে ঠান্ডা পড়তেছে এবং ইউরোপের ভিতরেও পড়তেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাইরে মানুষ আসার সময় মৃত্যুবরণ করে এবং মৃত্যুর পরে লাশটা কোথায় থাকে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কোথায় থেকে জিনিসটা হয়েছে সেটাও আমি দেখাবো আপনাদেরকে, আগে ভিডিওটা দেখে নেন, এটা অল্প মিনিটের ভিডিও। ঠিক আছে, তো আমি শনাক্ত করে দিচ্ছি, হয়তো আপনারা দেখতে একটু কষ্ট হবে, এখানে ওনারা নাম্বার দিয়ে রাখছেন, দেখেন এখানে যে 1 নম্বর দেওয়া হয়েছে, এখানে একজন, এখানে 2 নম্বর আরেকজন। ঠিক আছে, তারপরে আর কতগুলো এখনও শনাক্ত করতে পারে নাই, সেগুলার উপর দিয়ে হদের গাড়িগুলো চলছে, কিন্তু পোশাক কালো বা অন্য ধরনের হওয়াতেই ওরা সন্দেহ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু বড় আইস পড়ছে, যে দেখেন আপনারা আরও ভালো করে দেখেন, এই যে এইগুলো যেটা দেখা যাচ্ছে কালো কালো এই লোকের পায়ের নিচে, এটা কিন্তু একটা সাগর, সাগরের পাশে, এবং এটা এইগুলো হচ্ছে যে সাগরের যে ইয়েগুলো থাকে, মানে যা সাগরের নিচে বিভিন্ন ইয়ে থাকে না, ওগুলো
তারপরে যাই এটার উপরে দিয়ে আপনার বরফ পড়তে 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 এই পরিস্থিতি, হয়তো বা এখানে পানি কম ছিল, হাঁটু পরিমাণ পানি ছিল বা ওইখান থেকে পার হইতেছে। এখন তো পুরোপুরি ভিডিও করতেছে না বা দেখতে পাইতেছি না, এখানে শুধু দুইটা মানুষ পড়ে আছে সেটা দেখা যাচ্ছে স্পষ্ট, ঠিক আছে। তারপরে এরকম শত শত মানুষ পড়ে রয়েছে, সবগুলো ডিপ ফ্রিজের ভিতরে মাংস রাখলে যেরকম এরকম হয়ে আছে। তো কে কারে দেখবে, হয়তো বা এখানে এই যে দেখতে পাচ্ছেন এটার নিচেও আরও একটা আছে। তো আপনারা একটু ভালো করে দেখলে বুঝবেন, আমি আরও রিপ্লাই দিচ্ছি। এই দেখেন আমি এখন স্টপ করে আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে এখানে দুই নম্বর দেওয়া আছে, এখানে এক নম্বর দেওয়া আছে, ঠিক আছে। এই মানুষগুলো মারা গেছে, এখানে দুইটা মানুষ দেখা যাচ্ছে। আমি যে দশজন মানুষ থেকে ইন্টারভিউ নিয়েছিলাম, প্রত্যেকটি মানুষে বলতেছে যে ভাই আপনি যদি, আপনি তো এমনি যেতে পারবেন না, আপনি বিমানে করে যদি পারেন ওইখানে একটা ভিজিট করে আসেন, ঠিক আছে। প্রয়োজনে বিমান থেকে, বিমান নিচে দিয়ে যাবে, ওখান থেকে ভিডিও করে আনবেন। তবে আমার ইচ্ছা করতেছে ভিডিও করে আনাটা, তবে আমার একার জন্য তো বিমান যাবে না, আর আমি এত মন্ত্রী মিনিস্টারও না যে একটা বিমান নিয়ে ওখানে যাই ভিডিও রেকর্ড করে আনবো, ঠিক আছে। কিন্তু আপনারা এখানে যারা ভাই রোডে আসার জন্য ম্যাক্সিমাম মানুষ অনেক চিন্তাভাবনা করতেছেন, তাদেরকে আমি বারবার অনুরোধ করতেছি এবং তাদেরকে গতকালকে একটা ভিডিওর ভিতরে আল্লাহ দোহাই দিয়েছি, তারপরেও তারা অনেকেই শুনে নাই। অনেকে আমাকে আবার কমেন্টস করছে যে কীভাবে আসা যায়, কী বলে আজারবাইজান না কোন জায়গার থেকে, তারপরে আরও অন্যান্য জায়গা থেকে কীভাবে আসা যায় একটু বলেন, বাইরে ওটে কীরকম কী এসব বিষয়, আমার জ্যাক আছে কিনা, আমার এটা আছে কিনা, সাই সেটা আছে কিনা, মানে যারা বলে যে আমার কোনো লিঙ্ক আছে কিনা, জায়গা আছে কিনা, মানে তাদেরকে তুই করি না, তুই পরে যদি কিছু থাকে সেটা বলেও কথা বলতে ইচ্ছা করতেছে। তোরা কোন ধরনের অদম হয়েছ, তো আমি এতগুলো কথা বলার পরেও তোরা ওইসব ভিডিওর নিচে আবার আমাকে কমেন্ট করো যে কোন লাইনটা আছে, কীভাবে যেতে হবে, ঠিক আছে। তো মানে ইচ্ছে করতেছে তুই পরে যেটা আছে ওইটা বলার জন্য। যাই হোক, তারপরে আমি যারা চিন্তাভাবনাগুলো মাথায় রাখছেন তাদেরকে প্রতি অনুরোধ করতেছি, আপনারা আসবেন না, এভাবে প্রাণ দিবেন না, যেভাবে ওরা ওদের প্রাণটা এভাবে গেছে, কত কষ্ট গেছে ঠান্ডার ভিতরে। দেখছেন এখানে শুধু স্নো পড়তেছে, স্নো পড়তে 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 সে সাগরের পানির উপরে স্নো পড়তে পড়তে তাদের এই অবস্থা হয়েছে। এখানে তারা কিন্তু বাসমান মরে যে বাস, মানে পানির উপরে বাসতেছে, ওই বাসার উপরে কিন্তু বরফ ফটে এখানে আটকে গেছে। এখন ওখানে যে ওই দেশের, এটা সম্ভবত জর্জিয়া থেকে আসার সময় হয়েছে, এই যে এরা এই গাড়িগুলো করে আসতেছে, আসি ওরা দেখতেছে, ঠিক আছে। হয়তো বা কোনো যে কোনো সিস্টেমে ওরা দেখছে, উপর থেকে হোক যেভাবে হোক দেখতে পেয়েছে ওরা, তারপরে যে এখন শনাক্ত করে এরা ইয়ে করতেছে, এগুলা হস্তান্তর করতেছে। তো এগুলো হয়তো আপনারা মনে করবেন যে এগুলো কি আমাদের বাংলাদেশে নেই, আরে ভাই বাংলাদেশই না হোক, এটা আফ্রিকার হোক, মানুষ তো মরছে, আপনাদেরকে ওরা যে দিক দিয়ে আসতেছে আপনাদেরকে ওই দিক দিয়ে আসতে হবে। তো কিসের জন্য আপনারা এত নিজের জীবনের রিস্ক নেবেন, নিজের জীবনকে লাইফকে সুন্দর করে সাজানোর জন্য আপনারা আসবেন ইউরোপে, যে জায়গাতে নিজেদের লাইফে থাকবে না, যে জায়গাতে নিজেদের নিজেদের কী বলে মৃত্যু হয়ে যাবে, কার জন্য লাইফ সুন্দর করবেন, কার জন্য লাইফ সাজাতে আসবেন? আমি আমার মাথায় ধরেন আপনাদের এই চিন্তা করবেন, তার চেয়ে ভালো দেশে গিয়ে রিক্সা সিএনজি চালাবেন, অনেক ভালো থাকতে পারবেন, ঠিক আছে। বারবার অনুরোধ করতেছি আপনারা কেউ এসব লাইনে আসবেন না, কেউ যাবেন না এসব লাইনে, আপনারা আমার ভাই না, রক্তের কেউ না, আত্মীয় স্বজন না, কিন্তু তারপরেও কলজা ফাটিয়ে যায় আপনাদের যখন এই যে ভাইগুলোর জন্য কান্না আসতেছে। কিসের জন্য তারা এরকম একটা রিস্ক নিয়েছে, এখন যে মরে গেছে, এখন কার কার জন্য টাকা কামাবে, কার জন্য ইয়েতে যাবে? দালালেরা এভাবে ফার করে আর আপনাদেরকে, আপনারা মনে করছেন দালালেরা ফার করবে আপনাদেরকে বিমানে করে আর ওখানে স্পিড বোট দিয়ে ফার করবে, হাঁটাই হাঁটাই নেবে, ওরা শুধু রাস্তা দেখিয়ে দিবে, আপনার পা দিয়ে আপনি হেঁটে যেতে হবে, ঠিক আছে। তো দালালকে আপনি খামাখা টাকা কেন দিবেন, ও মুখে টাকা কেন দিবেন, হ্যাঁ মুখে আর টাকা দিয়ে নিজের মৃত্যুকে নিজেকে কিনে আনা, কী দরকার আছে, কোনো দরকার নেই। তো আমি এখন দেখাবো এই, আপনারা দেখুন এখানে বাংলায় লিখে দিয়েছে, যেহেতু আমি ফেসবুক থেকে কালেক্ট করতেছি সেহেতু বাংলায় দেখছে, জর্জিয়া থেকে তুর্কি যাওয়ার পথে তিবলিসি আকালসি বর্ডারে আইসের কারণে মারা গেছে, আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে দেখাবো
আপনারা আমার রেকর্ডারটা ছোটো হওয়াতে আমি এদিকেরটা দেখাতে পারতেছি না, ম্যাক্সিমাম হয়তো আপনারা দেখতেছেন, তো আমি ওটাও দেখাচ্ছি। জি দেখুন, তিবলিসি আকালসি বর্ডার, এটা সম্ভবত ওইদিকে কোথাও হবে, আমি এই প্রথম শুনলাম। যাই হোক, তো বাস্তবতা হচ্ছে এটুকু, কত চান্দের মতো সেহারা আমার বাংলাদেশি ভাইদের, এভাবে তারা অকালে জুড়ে যাচ্ছে। তো এগুলো আসলে আমি বুঝি না আপনারা কিসের জন্য এগ্রি হন বা এগ্রি, আমার মাথায় ধরে না, আমার মুখে দিয়ে কথা আসতেছে না, মানে দম বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থাটা দেখে দম বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা কেউ এই পথে আগাবেন না, এই পথে আসবেন না, বারবার বলতেছি আসবেন না। জীবনকে সুন্দর মতো সাজান, ধৈর্য ধরেন, ধৈর্যর ফল আল্লাহ একদিন দিবে, যত কষ্ট হোক আপনারা লিগ্যালভাবে আসবেন, লিগ্যালভাবে সব কিছু সম্ভব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই যে ভাইগুলো মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করবেন।